নগাঁওত ভোট যুদ্ধৰ সমানে চলিছে বাক যুদ্ধ। হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে বিজু সুন্দৰীকে ভোট গ্রহণৰ আগদিনা দুই মহাৰথীৰ যুঁজ। আমাৰ বিৰুদ্ধে কিছু অপপ্ৰচাৰ কৰিব সুৰেশ বৰা আৰু প্ৰদ্যুত বৰদলৈ সংবাদ মেল। যে অহা কালিলৈ আমাৰ বিৰুদ্ধে কিছু অপপ্ৰচাৰ কৰিব। নগাঁও জিলা পুলিচ আৰু মৰিগাঁও জিলা পুলিচে বিভিন্ন ধরনে পুলিশি সন্ত্রাস চলাবলে আরম্ভ করেছে। গৃহমন্ত্রীগার নির্দেশ পালন করবলে গৈ পায় পদে পদে বেআইনি কাম কাজত ব্যস্ত হয়ে পড়ে। নগাঁও জিলা বিজেপি কার্যালয়ত সংবাদমেল পাতি কংগ্রেসের বিরুদ্ধে সরব সুরেশ বরা। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত কংগ্রেসে অপপ্রচার চলার গুরুতর অভিযোগ সুরেশ বরার। বিভিন্ন ভিডিও বিয়পাই সাম্প্রদায়িক উন্মাদনা বিয়পার চেষ্টা করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যে অহা কালিলৈ আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার করব, গতিকে আমি এই অপপ্রচার যেন করব নয় তার আমি আগতীয় আপনার মাধ্যমে ইলেকশন কমিশনক আমি একটা অনুরোধ করব বিচারি যে তেখেতকলে বিভিন্ন ধরনের ভিডিওস বা বিভিন্ন ধরনের মানে কিছু মাধ্যমের যোগেদি তেখেতকলে এই কথা কালিলে প্রচার করব বলে আমি একটা বিশেষ ভিডিওটি আমি আমার গম পাইছো। কংগ্রেসের এনে ভয়ঙ্কর অভিসন্ধির বিরুদ্ধে নির্বাচন আয়োগক ব্যবস্থা গ্রহণের আহ্বান সুরেশ বরার। আমি বা মই বা আমার নেতৃত্বই বিশেষ কিছু মানুষক আপনার কিনা আমি বেয়াকে কোয়া বা কিনা কোয়া এনে ধরনের কিছু কথা কোব পড়ে, গতি আমি এই হেটি যেন তেনকাটা নহয় মানে ইলেকশন কমিশনকে জানাব। ইপিনে বিজেপির বিরুদ্ধেও সরব হয়ে পড়েছে কংগ্রেস পার্টির প্রদ্যুত বরদলৈ। নগাঁওত মই রাইজর আশীর্বাদ পাবলৈ সক্ষম হয়েছি বলে দাবি করে প্রদ্যুত বরদলৈ কয় মূর জনপ্রিয়তা দেখি বিজেপি শঙ্কিত হয়েছে। সমর্থক আর কর্মীর উপর অত্যাচার চলার অভিযোগ প্রদ্যুত বরদলৈ। আমার কংগ্রেসি কর্মী আর কংগ্রেসি বিষয়ব্যাপিয়া সকলের গাড়ি খান্তলাচাই নহয়, ব্যক্তিগতভাবে ফ্রিস্কিংয়েই নহয়, অভদ্র ব্যবহারের সঙ্গে অবাইস মাতেরে গালি পাৰি পেলায় মোৰ পরিয়ালের সদস্যর উপরও সেবিলাক কৰিছে। মোৰ ইলেকশন এজেন্ট এয়া প্রদীপ আগরওয়ালা তেওঁক বাটত রাজপথের উপর পুলিশ এসপি জনের নির্দেশন এক্ষেত্রে অপমানিত করেছে। কংগ্রেসী নেতাক আরক্ষী অবাইজ গালি গালাজ করার অভিযোগ প্রদ্যুত বরদলৈ। কংগ্রেসের নির্বাচনী এজেন্ট পুলিং এজেন্টক ভয় খুবার অভিযোগ প্রদ্যুত বরদলৈ। নগাঁও আর মরিগাঁও আরক্ষী কংগ্রেসের বিরুদ্ধে এনে কাম করেছে বলে সংবাদমেলত গুরুতর অভিযোগ প্রদ্যুত বরদলৈ। মূর এজন অথরাইজ এসিস্ট্যান্ট ইলেকশন এজেন্ট আছে অ্যাডভোকেট পবিত্র বৰা। নিজের ঘর নিজের চেম্বার বই থাকা অবস্থাত মরিগাঁওর এসপি হেমন্ত দাস পুলিশ বাহিনী গৈ পবিত্র বরাক ঘরের উঠাই লিখেছে। আমার যাক পোলিং এজেন্ট ঠিক করা হয়েছে পোলিং এজেন্টর ঘরে ঘরে বিশেষ ধর্মীয় সংখ্যালঘু মানুষের পোলিং এজেন্টক ধমকি দিছে যে তহতি প্রদ্যুত বরদলৈ পোলিং এজেন্ট হব নয়। শুক্রবারে ভোট গ্রহণের আগ মুহূর্তত দুই নেতার বাক যুদ্ধে আকর্ষণীয় করে তুলিছে নগাঁওর পরিবেশ। নগাঁওর পর নীলপল বরা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। বিশেষ নগাঁও পুলিশে